এত বড় সাহস তুমি! পূজা, তুমি কি করছ? যাও, চেঞ্জ করো। এই শর্ণ, আমাকে কেমন লাগছে? এটা তুমি কি পড়েছো? কেন, তুমি তো বললে পার্টিতে যাবে, তাই পার্টিতে যাওয়ার মতন ড্রেস পরেছি। পার্টির মতন পোশাক পরেছো? হ্যাঁ। আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, তুমি কেন এই পোশাকটা পরেছো সেটা আমার কাছে খুব পরিষ্কার। তুমি জানো যে ওখানে নতুন নতুন ছেলে আসবে, কেউ বিবাহিত কেউ অবিবাহিত, তাকে চোখের ইশারায় নিজের শরীরের ইশারায় কাছে টানবে, সেই জন্য তুমি এই পোশাকটা পরেছো। শুনো, এইসব কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি? আমি সব বুঝি, তুমি কেন এটা পরেছো? কেন, আমার সাথে আর পোষাচ্ছে না? হ্যাঁ, ঘরে সব কিছু একরকম লাগছে, তাই বাইরের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাইরের নতুন নতুন ছেলে চাই। শুনো, চুপ, যাও চেঞ্জ করো। আমি যাব না, তুমি চলে যাও। হ্যাঁ, সেটাই ভালো। তোমার মতো মেয়েদেরকে না দরজা বন্ধ করেই রেখে দেওয়া উচিত। পচো এখানে। এই শর্ণ, শর্ণ প্লিজ খোলো, প্লিজ শর্ণ, এই শর্ণ। পূজা, ও গিফট নিয়ে এসেছ? পূজা, আই এম রিয়েলি সরি, কাল রাত্রের জন্য সত্যি আমি খুব দুঃখিত। মাঝে মাঝে যে আমার কি হয় আমি না সত্যিই বুঝতে পারি না। হঠাৎ হঠাৎ রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারো, আর তারপর দিন গিফট এনে আমাকে সরি বলো। আমি জানি না শর্ণ, তুমি কেন এরকম করো। এরকম 200টা গিফট আমার কাছে আছে, আর কতদিন আমি এরকম সহ্য করবো বলতে পারো? আই এম সরি, আর কখনো হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আরে আর কতদিন ব্যাচেলার থাকবি, এবার তো বিয়েটা কর। আরে করবো করবো, এবার বিয়েটা করেই নাও। একটা মেয়ে দেখো না। মেয়ে? আর আমি? আসলে যাক, তাহলে পরে আবার দেখা হবে। আমার বন্ধুর সাথে খুব হেসে হেসে কথা বলছিল দেখলাম, পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, ওর বিয়ে নিয়ে তো দেখছি পাগল হয়ে উঠেছ। তোমার এতই যখন চিন্তা, তাহলে তুমি ওকে বিয়ে করে নাও না। কি বলছো কি শর্ণ? চুপ, একটাও কথা বলবে না, যাও ঘরে যাও। পূজা, ও এসে গেছো গিফট নিয়ে? হ্যাঁ, কিন্তু এটা তো আমার আর লাগবে না। কেন? আজ আমি তোমাকে গিফট দেব। তুমি আমাকে গিফট দেবে? হুম, কিন্তু আজ তো আমার জন্মদিন বা কিছু নয়। ইন অ্যাডভান্স? অ্যাডভান্স? এই নাও তোমার অ্যাডভান্স গিফট। থ্যাংক ইউ, কিন্তু কেন? তোমার এত বড় সাহস তুমি! পূজা, তুমি কি করছ? পূজা,
এবার বুঝেছো আমার কেমন লাগে? এই প্রতিবাদটা আমার অনেক আগে করা উচিত ছিল। তোমার মতো একটা অসভ্য ছেলেকে বিয়ে করেছি, আমার নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। চা হওয়ার হয়ে গেছে, তবে আর নয়, এই সম্পর্ক ভাঙার এবার সময় এসেছে। আমি তোমাকে ডিভোর্স দেব। এবার বুঝবে জীবন কতটা কঠিন।